আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে আমি 100 এর কাছাকাছি দুটি সংখ্যার গুণফল কিভাবে তোমরা সহজেই করতে পারবে সেটি দেখাব। গুণ করার শর্টকাট পদ্ধতি দেখো, এখানে 100 এর কাছাকাছি দুটি সংখ্যা, একটা হলো 95 আর একটা হলো 92। তো তোমরা এখানে যে কাজটি করবে, প্রথমে দেখবে সংখ্যা দুটি 100 থেকে কত কম, মানে এই সংখ্যা আর এই সংখ্যা এগুলো 100 থেকে কত কম। তাহলে আমরা এই বাম পাশে এখানে দেখাচ্ছি যে এইটা 100 থেকে 5 কম, এটা 100 থেকে 8 কম। তো যেই সংখ্যাটা আমরা যত সংখ্যা কম পাবো সেই সংখ্যা দুটি গুণ করব। তাহলে আমরা গুণ করব 5 আর 8, এই 5 আর 8 কি করে দিব, গুণ করে দিব। তো দেখো এই দুটো গুণ করে আমরা পাচ্ছি কত, 40। এই দুটো গুণ করে পেলাম কত, 40। এরপরে তোমরা যে কাজটি করবে, সংখ্যা দুটি মূল সংখ্যা থেকে বিপরীতভাবে বিয়োগ করবে, মানে এই যে যত কম এই কম সংখ্যাটা, এই কম সংখ্যাটা আমাদের বিপরীতভাবে বিয়োগ করতে হবে। অর্থাৎ এটা আমরা 95 থেকে বিয়োগ করব আর এটাকে 92 থেকে বিয়োগ করব। তাই ফরম্যাটটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো 95 থেকে 8 বিয়োগ করা হয়েছে, 92 থেকে 5 বিয়োগ করা হয়েছে। এবং তোমরা দেখো এখানে যে বিয়োগফল দুইটার ক্ষেত্রে একই সমান আছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, এই বিয়োগফলের পাশে এই সংখ্যাটা নিয়ে যায় বসায় দিতে হবে। তাহলে বিয়োগফল আমাদের ছিল কত, 87। এই 87-এর পাশে এই 40 নিয়ে যায় বসায় দাও, তাহলে 95 এবং 92 গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটাই হবে এই সংখ্যাটি। তাহলে দেখো কত সহজেই তোমরা 100 এর কাছাকাছি দুটি সংখ্যাকে গুণ করতে পারো, তা এই ভিডিওটিতে আমি তুলে ধরেছি। এখন এটাকে যদি আমরা ছক আকারে দেখি, তাহলে আমরা প্রথমে দেখব যে কিভাবে আমরা কাজটা করব। আমাদেরকে প্রথমে দেখতে হবে যে 100 থেকে এই সংখ্যা দুটো কত কম, এটা কম হলো 5 আর এটা কম হলো 8। এরপরে যে কাজটি করবে সেটা হচ্ছে যে এই যে 95, এই 95 থেকে 8 বিয়োগ করবে আর এই যে 92, 92 থেকে 5 বিয়োগ করবে, অর্থাৎ বিপরীতটা বিয়োগ করে দিবে। তাহলে বিয়োগফল দুইটার ক্ষেত্রে সমান দেখা যাচ্ছে, কত আসছে, 87। আর এই দুটো গুণ করবে, 5 আসতে 40, এই গুণফলটা এখানে বসাই দিবে, তাহলে ফলাফল কত দাঁড়ালো, 8740। তোমরা এই দুটো গুণ করলে অবশ্যই 8740 পাবে। আরেকটি দেখো, এখানে আমরা একটা সংখ্যা ধরলাম 93, আরেকটা ধরলাম 91। তাহলে 93 100 থেকে 7 কম, 91 100 থেকে 9 কম। এখন আমরা কি করব, এই 93 থেকে 9 বাদ দিয়ে দিব, দিলে আমরা পাবো 84। 91 থেকে 7 বাদ দিল তাহলে পাবো 84, আর 9 আর 7 গুণ করলে পাবো 63। তাহলে আমরা যদি 93 আর 91 গুণ করি তাহলে পাবো 8463। তো দেখো কত সহজেই আমরা 100 এর কাছাকাছি সংখ্যাকে গুণ করতে পারি। এবার আরেকটা দেখো তোমরা, 96 গুণন 92। তো আমাদের 96 100 থেকে কত কম, 4 কম, 92 8 কম। এখন এই 4 আর 8 এর গুণফল আমরা এখানে লিখবো কত, 4 আর 8 এর গুণফল, এই যে কতটুকু কম সেই কম সংখ্যাটাকে আমরা গুণ করব, গুণ করে এখানে লিখবো। তাহলে 4 আর 8 এর গুণফল কত দাঁড়ালো, 4 8 এর গুণফল দাঁড়ালো হলো 32। এরপরে আমরা কি করব, এই যে 96 থেকে 8 বিয়োগ করব আর 92 থেকে 4 বিয়োগ করব, তাহলে দুইটারই বিয়োগফল কত আসবে, 88। তার মানে আমরা এখন কি করব, এই 88 লেখার পরে এই যে গুণফল, এই গুণফলটা এখানে বসাই দিব, ব্যাস হয়ে গেল আমাদের উত্তর। তো এইভাবে তোমরা 100 এর কাছাকাছি দুইটি সংখ্যাকে সহজেই গুণ করতে পারবে। তো আজকে এই পর্যন্ত রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে 1000 সংখ্যার কাছাকাছি, বা তোমরা একটি 1000 সংখ্যার কাছাকাছি সংখ্যার গুণফল বের করে আমার কমেন্টে লিখে জানাবে বা দেখাবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।